করতে হবে। নানা আয়োজনে পালিত হলো কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক বছর পূর্তি অনুষ্ঠান। গতকাল রাজধানীর বনানীতে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কানাডিয়ান সেনেটর ডেনিস ডসন এবং টরন্টোর এমপি নাথানিয়েল স্মিথ। বক্তব্য রাখেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিস শেরাফত, কানাডার হাউস অব কমন্সের পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট এন্ড্রু গুডরিজ, সংসদ সদস্য মাজাবিন খালেদ, কানাডিয়ান ইউনিভার্সিটির ভিসি ডক্টর উইলিয়াম এইচ ডেরেঞ্জার এবং ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। এবার ওয়ার্ল্ড টেনিস সেশনে বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ।